ছোট্ট একটি আমেরিকান শহর গ্রিনব্যাঙ্ক, পশ্চিম ভার্জিনিয়ার অ্যালেগেনি পর্বতমালার সুন্দর একটি শহর এটি। সবুজে ঘেরা এই শহরের সৌন্দর্য উপভোগ করতে সেখানে সবসময়ই পর্যটকদের আনাগোনা লেগে থাকে। তবে সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না আপনি, কারণ বিজ্ঞানীরা সেখানে দিন রাত পরিশ্রম করছেন মহাবিশ্বের প্রান্তে বিস্ফোরিত ছায়াপথের শব্দ রেকর্ড করতে। গবেষকদের মতে একটি মোবাইল ফোন ব্যবহার করা না হলেও তার থেকে প্রায় 3 ওয়াট শব্দ নির্গত হয়। তারা যে শব্দটি রেকর্ড করার চেষ্টা করছেন সে কাজে ব্যাঘাত সৃষ্টি করে মোবাইল ফোন থেকে নির্গত শব্দ। ওই শহরে ওয়াইফাই ব্যবহারও নিষিদ্ধ। সেখানে প্রায়ই ঘরে ঘরে গিয়ে নাগরিকদের বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি বন্ধ করার অনুরোধ জানান গবেষকরা। ইতালির বিখ্যাত সিস্টিন চ্যাপেলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেখানে প্রবেশ করতেই রক্ষীরা জানিয়ে দিবে কোনো ছবি বা ভিডিও করা যাবে না। যদি লুকিয়ে ফোন ব্যবহারের চেষ্টা করে কেউ ধরা পড়ে তাহলেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। আমেরিকান সরকার এখনও সেখানকার বিশাল মরুভূমির আশপাশের বিস্তৃত এলাকায় ফোনের টাওয়ার ইনস্টল করেনি, তাই সেখানে ভ্রমণকালে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারে না। লাস ভেগাস, ফিনিক্স ও সল্টলেক সিটির আশপাশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন ব্যবহার করা অসম্ভব। যদি কখনো উত্তর কোরিয়া ভ্রমণে যেতে হয় তাহলে সেদেশে মোবাইল ফোন সহকারে যাওয়া যাবে যদি সাথে থাকা মোবাইলটি তাদের অনুমোদিত ব্র্যান্ডের হয়, এবং অবশ্যই মোবাইল ফোনটিতে উত্তর কোরিয়ার সিম ব্যবহার করতে হবে। তবে দুর্ভাগ্যজনক বিষয় হল সেই সিম দিয়ে নিজ দেশে ফোন করতে পারলেও উত্তর কোরিয়ার কারোর সঙ্গে যোগাযোগ করা যাবে না, কারণ সেদেশে শুধু একটিই মোবাইল নেটওয়ার্ক। ক্যারিবিয়ান সৈকতের পাশে বিশাল এলিট দ্বীপপুঞ্জ রিসোর্টে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। এই সৈকতের আধা মাইল স্থান জুড়ে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহার একদমই অনুমোদিত নয়। শ্রীলঙ্কার ইয়ালা জাতীয় উদ্যানে 2015 সাল থেকে ফোন নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হল মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি ও শব্দ প্রাণীদের বিরক্ত করে, তাই এই উদ্যানে ঢুকতে হলে ফোন ছাড়াই যেতে হবে উদ্ভিদ ও প্রাণী দর্শনে।